নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে রান্না করেছি থোড়ের ঘণ্ট, মানে থোড় ঘণ্ট। প্রথমে আমি দেখুন থোড়টা আমি কেটে নেব কিভাবে, দেখুন এটা এক টুকরো থোড় আমি কিনেছিলাম। থোড়টা আমি প্রথমে দু টুকরো করে নেব, তারপর আমি ওপরে খোসাটা ছাড়িয়ে একদম কিন্তু মিহি করে কেটে নেব। আমি এই বঁটিটা দেখবেন বেশিভাবে ইউজ করি এই বঁটিটা, কারণ খুব ধার বলে বঁটি, কিন্তু আমার অনেক বঁটি আছে, এটা একটু নন করলে বঁটিটা খুব ধার বলে আমি এটাই বেশিরভাগ ব্যবহার করি। এই দেখুন ঠিক থোড়ের ওপরটা আমি একটু মোটা করে ছালটা তুলে নিচ্ছি, এগুলো যেন দেবেন না, তাহলে কিন্তু কাটা যাবে না। তারপর কেটে কেটে এরভাবে আঙুলে সুতোটা জড়িয়ে আগে গোল গোল করে কেটে নেবেন, তারপর এটাকে মিহি করে একদম আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে কেটে নেবেন। এই দেখুন ঠিক এরমভাবে, নাহলে কিন্তু মুখে খাওয়ার সময় প্রচুর আঁশগুলো লাগে, একদম ভালো লাগে না। আঙুলে এটা ফেলে দেবেন বের করে এরমভাবে, হ্যাঁ দু টুকরো করে নিয়ে তারপর একদম মিহি করে ছুরি করেও কাটতে পারেন। তবে আমি বটি করি সব জিনিস তো কাটি। এই দেখুন এরমভাবে কেটে নিচ্ছেন একদম মিহি মিহি করে। এই দেখুন থোড়টা আমি প্রথমে একটুখানি নুন দিয়ে, সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রাখবো। থোড়ের কিন্তু জলটা আমি ফেলবো না, থোড়ের জলটা দিয়ে কিন্তু আমি রান্না করবো, যেহেতু ওই আমি জলটা একদম মাপবার মতো করে দিচ্ছি। এই দেখুন ঠিক থোড়টা ডুববে সেরমভাবে আমি জলটা দিচ্ছি, সামান্য নুন দিলাম। এই দেখুন আমি জলটা রেখে দিয়ে থোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, থোড়টা আমি একটুখানি চটকে রাখবো। আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এরম আমি থোড়টা ছেঁকে রাখছি, জলটা আমি পুরো রেখে দিয়েছি। থোড়টা একটু ঠান্ডা হলে থোড়টা খুব ভালো থোড় ছিল, অনেক থোড় থাকে সেদ্ধ করলেও সেদ্ধ হয় না, ক্যাচ ক্যাচ করে। চলুন আমি এরপর রান্নাটা করি। আমি কড়াই তেল দেবো, আর দেবো জিরে ফোড়ন। যদি আপনারা চান ছোলা দেবেন, ছোলা আমার ঘরে বারণ হয়ে গেছিলো, তাই আমি দিতে পারিনি। তাহলে আপনারা ছোলাটা কিন্তু আগে সেদ্ধ করে নেবেন ভিজিয়ে। আমি জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা আর একটা দিলাম, ছোটো করে কেটে রাখা আলু। ছোলাটা কিন্তু আপনারা আগে ভিজিয়ে সেদ্ধ করে রেখেন, তারপর কিন্তু যখন কষবেন মশলাটা দিয়ে তখন ছোলাটা দিয়ে দেবেন। ছোলা দিয়েও খুব ভালো হয় থোড়ের ঘণ্ট। সেদিনকে আমার ছোলা বললাম না, বারণতে গেছিলাম দিতে পারিনি, নাহলে আমি ছোলা দিয়েও করি। আমি আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে একটুখানি সামান্য আদা জিরে হলুদ লঙ্কা দেবো, খুব সামান্য, থোড়ে বেশি ঝাল দেবেন না, তাহলে কিন্তু খেতে মোটে ভালো হয় না। থোড় লাউ পেঁপে বেশি ঝাল দিলে একদম খেতে ভালো হয় না। মশলাটা আমি জল দিয়ে রেখেছিলাম, বি দিলাম, আর দিলাম টমেটো আধখানা, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে কষে তারপর আমি দিয়ে দেবো থোড়টা। আমি খুব ভালো করে ঠান্ডা হতে আমি চটকে রেখে দিয়েছিলাম, আমি এসে দিয়ে দেবো। মোটামুটি আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আমি। এই দেখুন থোড়টা ঠিক এরমভাবে আমি রেখেছিলাম, চটকে আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে কষিয়ে আমি সামান্য জল দেবো। যদি আপনারা ছোলা দেন, যখন কষাবেন তখন ছোলাটা দিয়ে দেবেন, সেদ্ধ ছোলাটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা করবেন, তাহলে খেতে খুব সুন্দর হয়। মোটামুটি আমার দেখুন কষানো হয়ে গেছে, আমি দিলাম ট্যাবলেট একটাখানে, একটু সামান্য মিষ্টি মিষ্টি হবে থোড়, ভালো লাগে খেতে থোড় মিষ্টি। থোড়ের ঘণ্ট তো থোড় সেদ্ধ যে জলটা ছিল ওটা দিয়ে আমি পুরোটা কিন্তু রান্নাটা করবো, ওটা আমি পুরো দিয়ে দিলাম। আমি এরপর আবার ঢাকা দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি নামাবার আগে সামান্য ঘি দিয়ে নামাবো। একটু মানে ঘণ্ট ঘণ্ট টাইপের হবে, মানে মাখমাখ হবে, খুব শুকনো শুকনো হবে না। এই দেখুন হয়ে গেছে মোটামুটি, একটুখানি নেড়ে ছেড়ে আমি এটা একটু সামান্য ঘি দেবো, দিয়ে আমি নামিয়ে একটু ঘি দিলাম। যদি চান আপনি একটুখানি দিয়ে দেবেন গরম মশলা। একদম তৈরি হয়ে গেছে আমার অত্যন্ত উপকারী জিনিস থোড়ের ঘণ্ট। চলুন আমি এটা নাবিয়ে নিই, একদম গরম গরম নাবিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে বানান, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, অনেক ধন্যবাদ।